এই কথাটাই তবলিগে বলা হয়, কিন্তু তারা বলতে পারে না। কথাটা ছিল এরকম যে আমাদেরকে আল্লাহ উপকার করেন, করতে পারেন, আবার আমাদের গোনাহের কারণে বিপদও ফেলতে পারেন। তিনি কোনো মাখলুকের মুখাপেক্ষী না, কিন্তু মাখলুক আমাদেরকে উপকার করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া ক্ষতিও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, তাহলে আল্লাহর ফয়সালা থাকে সেটুক পারবে। কথাটা এইভাবে ছিল যে আল্লাহ উপকারও করতে পারেন, ক্ষতিও করতে পারেন, আমাদের আমল অনুযায়ী সবটা করতে পারেন। তিনি কারোর দিকে মাখলুকের দিকে মুখাপেক্ষী না, কিন্তু মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, এরকম ছিল কথাটা। এখন যারা ওলামাদের সোহবত পায় নাই তারা এই কথাটা ঘুরায় এরকম বলে, কিছুর থেকে কিছু হয় না, কিছুর থেকে কিছু হয় না। আমরা দেখি সব ভুল, কিছুতে কিছু হয় না তো ভাত খান কেন, কিছুতে কিছু হয় না ভাত খাওয়া ছেড়ে দেন, ঘুমান কেন, বাজার করেন কেন, চাকরি করেন কেন, ব্যবসা করেন কেন, কিছুতে কিছু হয় না। এটাতে 72টা গোমরা সরকার আছে, 72টা সেই গোমরা সরকার একটার বিশ্বাস হলো এই, কিছুতে কিছু হয় না এটা একটা গোমরা সরকার বিশ্বাস। 72টা গোমরা সরকার আছে যার সবগুলোকে আল্লাহ নবী জাহান্নামী বলছে, তাহলে একটার নাম হল জাবরিয়া, একটার নাম কি, যার খোলাসা হল তাদের বিশ্বাসের সারমর্ম হল আমাদের কোন ক্ষমতা নেই, আল্লাহ যা করাই দিছে আমরা তাই করছি। পুতুল না চায় না, পুতুল না চায় না তো পুতুলকে নাচতে পারে, ওরা কেউ নাচাই দিছে আমরা ওই পুতুলের মতো, আল্লাহ যা করাই দিছে তাই, আমাদের কিচ্ছু করার নেই, একদম গোবরা, আমাদের কিছু করার নেই। তাহলে এই কোরআন নাজিল করছেন কি জন্য, আমাদের কিছু করারই নেই, কোন ক্ষমতাই নেই আমাদের, ভালো কাজ করারও ক্ষমতা নেই, মন্দ কাজ ছাড়ারও ক্ষমতা নেই, তাহলে আল্লাহ কোরআন নাজিল করলেন কেন? কোরআনের ব্যাখ্যা এই হাজার হাজার হাদিস কি কাজের জন্য, আমাদের কোনো ক্ষমতাই না থাকে। দেখেন জবরিয়া বাতিল ফেরকা তাদের আকীদা আমরা তবলিগে চালাই দিচ্ছি, কিছুতে কিছু হয় না, তারা এইভাবে করলে হবে? আর যেগুলো করতেছি আল্লাহ তো বলছে, খাওয়া কোরআনে আল্লাহ কইছে খাও, হালাল রিজিক আল্লাহ করছে, হালাল রিজিকের জন্য চেষ্টা কর, কিছু তো কিছু হয় না, তাহলে চেষ্টা করলে কি হবে? অনেক কথা এরকম ভুল, ওলামাদের সৌভাগ্য বিশেষ করে যারা দাবি করে আমরা ওলামাদের সাথে আছি, তারা যেন এলেম শেখ, তাহাতিদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকতে হবে। তাহাতিরা তো দাবি করতেছে না যে আমরা আলেমের সাথে আছি, তারা দাবি করতেছে আমাদের সাথে আলেম আছে, আমাদের সাথে কি আছে, গৃহপালিত কিছু আলেম আমাদের সাথে,
তাদের তরিকা ভিন্ন। আপনি তো সেটা বলতেছেন না যে আপনার সাথে আলেম আছে, আপনি বলতেছেন আমি আলেমদের সাথে আছি। তাহলে আলেমদের থেকে এলেম নিতে হবে, আপনার কোরআন সই করতে হবে, নামাজ সই করতে হবে, হালাল হারাম জানতে হবে, তারপরে ইমান কি জিনিস। তো তবলিগের আলোচনা আসে না, তারা হয়তো সময় পায় না। আমার লেখা কিতাবুল ইমান এটা পড়ে দেখেন, ইমান কি জিনিস, কি কি পয়েন্ট বিশ্বাস করলে ইমান হয়। আমান্তু বিল্লাহি ও মালায়েকাতিহি, মৌলিক সাতটা, কিন্তু প্রত্যেকটার শাখা আছে। মৌলিক কয়টা? সাতটা। প্রত্যেকটা শাখা আছে।